কেনিয়ার উত্তর পশ্চিমাঞ্চলে গেল শুক্রবার থেকে শুরু হয়েছে ভারী বৃষ্টিপাত। শনিবার বৃষ্টিপাতের পরিস্থিতি আরও খারাপ হতে থাকলে বন্যার সাথে ভূমিধসের ঘটনা ঘটে। দেশটির স্থানীয় সিনেটর জানিয়েছেন, পশ্চিম পোকোত কাউন্টিতে বৃষ্টিপাতের ফলে সৃষ্ট ভূমিধসে সবচেয়ে বেশি হতাহতের ঘটনা ঘটেছে, অনেক মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। যেভাবে বৃষ্টিপাতের ঘটনা দেখা দিচ্ছে, আগে এমন অভিজ্ঞতা হয়নি। নদীগুলোর পানির উচ্চতা বেড়েই যাচ্ছে, এরই মাঝে আমরা অনেকজনের মৃত্যুর খবর পেয়েছি। গেল কয়েক সপ্তাহে পূর্ব আফ্রিকার কয়েকটি দেশ ভারী বৃষ্টিপাত এবং বন্যার কবলে পড়েছে। ইথিওপিয়া এবং তানজানিয়ায় বেশ কয়েকজন নিহত এবং কয়েক হাজার মানুষ বাড়িঘর হারিয়েছে। এদিকে ইতালির ভেনিসে বন্যা অব্যাহত রয়েছে, বন্যার পানি ছড়িয়ে পড়েছে বেসিলিকার অন্যতম প্রাচীন গির্জাতে। গেল সপ্তাহ থেকে এক ভয়াবহ পরিস্থিতির ভিতর দিয়ে যাচ্ছে পর্যটন খ্যাত এই নগরী, যা গেল 50 বছরেও এমনটা ঘটেনি। দেশটিতে আগামী কয়েকদিন বৃষ্টিপাতের আশঙ্কা করা হচ্ছে। এদিকে ভারী বৃষ্টিপাত আর ঝড়ের কবলে পড়েছে ফ্রান্স। শনিবার ফ্রান্সের দক্ষিণাঞ্চল থেকে হাজার হাজার মানুষকে সরিয়ে নিয়েছে দেশটির কর্তৃপক্ষ। এছাড়া টানা বৃষ্টিপাতে ব্রিটেনের কিছু অংশ